মাই গাইস, দেখেন আমার ছেলেকে নিয়ে ওর আব্বু কি জানি কেগুড়িয়া যাচ্ছে। ওরা বাপ ছেলে মিলে দুজনে আজকে কেগুড়িয়া যাচ্ছে। সবাই বেশি বেশি করে লাইক দিবেন, দোয়া করবেন, জানি ওরা সুস্থ সবল বাসায় ফিরে আসে। আল্লাহ হাফিজ। হাই গাইস, আসসালামু আলাইকুম। আজ 19 ফেব্রুয়ারি 2022 সাল। তো আমরা অলরেডি সামনে গাড়িটা ঘুরাই নিক, তো আমরা তাকে টাইম দিয়ে বেরোলাম। তো আমরা আছি অলরেডি প্যাসিফিক স্কুলের গলিতে। তো এখানে আমাদের গত 29 তারিখে আমরা মামা গিয়েছিলাম। তো আগে গিয়েছিলাম হাস্তাবাদ, লেনোটা তুরাক, তো এগুলি শেষ করে অলরেডি আমরা আবার ব্যাক করছি 29 তারিখ। আজকে আবার হচ্ছে 19 তারিখ, মানে বলতে বলতে 2 সপ্তাহ পার হয়ে গেছে। তা আমাদের উদ্দেশ্যে রওনা দিছি রেলটা তুরাক, রেলটা টেগুরিয়া। তা আমাদের কেরানীগঞ্জ হয়ে যাচ্ছি আমি, কারণ আমার বাসাই কেরানীগঞ্জ। আমার ছেলেকে নিছি আজকে পিছনে, ছেলে বলতেছে আমি যাব। তা আমার একটু তিরপালও কিনতে হবে, একটু বাসার কাজের জন্য লাগবে। তা আমার চিন্তা হচ্ছে যে আস্তা রেলটা টেগুরিয়া শেষ করে আমি অলরেডি কারণ বাজার হয়ে তারপর বাসায় ব্যাক করব, চিন্তা আছে এটা। তো যাই হোক, আমরা অলরেডি সকালবেলা 9:29 ঘড়ির টাইমটা বলি নেই, এবং কি আপনাদেরকে হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল সোহেল মাহমুদ মোটর ব্লগ। আমরা অলরেডি আছি হলো কোথায়, মালিক দেওয়ান বাসার সামনেই। তো আমরা রওনা দিয়েছি মোটামুটি সাত সকালবেলায়, আমার ছেলে আর আমি মিলে দুজনে মিলেই রওনা দিয়ে দিচ্ছি যে না আমাদের যেতে হবে। তো সামনে একটা দাঁড়িয়ে আসছে, দেখে শুনে যাই রাস্তা পুরো একের, কারণ এই রাস্তা ভাঙা ছিল কিছুদিন আগে, রাস্তা কমপ্লিট করার কারণে রাস্তা ভালো হয়েছে ইনশাআল্লাহ। তো আমরা দেখে শুনে যাব। আমরা অলরেডি এখনো কেরানীগঞ্জের মধ্যেই আছি, দেখে শুনে যাই। সামনে গাড়িগুড়ি রিক্সা রিক্সা কীভাবে ঘুরায় আপনারা দেখতেই পেলেন, এগুলি বলে লাভ নাই। তা এখানে কালভার্ট আসছে, ছোট কালভার্ট, কালভার্ট উঠে বসে উঠে পড়লাম অলরেডি। আমার ছেলে আমাকে ধরে বসে আছে, ছোট তো। তো নরুনডিং আইডিয়াল স্কুলের সামনেই আছি আমরা, আমরা ওই লোকেশনে দিয়ে বেরোচ্ছি 9:30। তা পিছনে গাড়ি আছে, দেখে শুনে বেরোতে হবে, সেটাই হলো কথা, আর কিছুই না। তো আমরা কাটিং কুটিং করে বের হয়ে গেলাম অলরেডি। তো আমরা আছি হিন্দুপাড়া মন্দিরের সামনে 9:30। এই যে মন্দিরটা হলো আমার ডান পাশে, তো এটা হিন্দুপাড়াই অ্যাকচুয়ালি নরুন্ডি। তো আমরা কিন্তু বাইজিয়ে ডানে যাবো ইনশাল্লাহ, কোনা খোলা হয়ে বের হয়ে যাবো। দেখে শুনে যাই, তাড়াহুড়া করবো না, এখানে ডানে বামে সব দিকে মোচড় আছে। আমরা দেখে শুনে বের হয়ে গেলাম। তো কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তা এটা, তো মোকলেস টেকেরোটার। আমরা অলরেডি বের হয়ে যাচ্ছি, মজা করতে করতে আমরা বাপ আর ছেলে মিলে চলে যাচ্ছি আজকে। অ্যাকচুয়ালি ফ্রেন্ড কিন্তু আমরা তিনজন, বলতে আমার নাইট রাইডার একজন, ক্যামেরা একজন, আমার ছেলে আরেকজন, তিনজন ফ্রেন্ডকে নিয়েই আমরা যাচ্ছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই আছি আমরা অলরেডি 9:31। আমরা তিন ফ্রেন্ড মিলে অলরেডি রেলটা টেগুরিয়ার ডকুমেন্টস জমা দিতে যাচ্ছি। তো দেখে শুনে যাচ্ছি, আমাদের এক্সপ্রেস ওয়ানের কর্তৃপক্ষের চোখে পড়া উচিত যে আমরা এত পরিশ্রম করেও তারপরও আমরা এই শনিবার দিন এই কাজের জন্য আমার ছেলে আর আমি বের হয়েছি, আমাদের কর্তৃপক্ষের চোখে পড়ে না এগুলি। এগুলি কী বলবো, দুঃখের বিষয়, কারণ যে জায়গা মাসে একবার হওয়ার কথা সে জায়গা ছিল একবার না হয়ে এখন অলরেডি অনেকবারই করে ফেলতেছি। যেমন মাসে এখন দুই সপ্তাহ পরে ঘুরে ফিরে আসে, তা কী বলবো। তো আমরা অলরেডি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের গেটটা পার করে নিলাম। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের কাছে ভিডিওটি কেমন হলো। তো দেখতেই থাকুন, উপভোগ করতে থাকুন, এবং কি চিল করতে থাকুন বেশি বেশি করে।
যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিন। আমরা কিন্তু অলরেডি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নরেন্দ্র দিয়ে বের হয়ে যাচ্ছি, আমরা অলরেডি কোনাখোলার সামনে দিয়েই যাবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা দেখে শুনে যাই, তাড়াহুড়া করার কিছু নাই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিন কেমন হলো ভিডিওটি। আমরা বায়ে মোচন নিচ্ছি, ও শোল ও রাস্তা কিন্তু সুন্দর, তো দেখে শুনে যেতে হবে, সেটাই হলো মেন কথা, আর কিছুই না। দেখতেই থাকুন।